আসসালামু আলাইকুম, বুরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ আমরা এসেছি সাসকাটুন শহরের ইস্ট সাইডের যে মসজিদ কোপল্যান ক্রিসেন্টে, সেই মসজিদে আমরা আজকে আসছি। আজকে মসজিদে আমরা ইফতার করব এবং এই মসজিদের ইফতার বিতরণের ধরনগুলো দেখাবো, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো ফিউচার মসজিদ, যেটা একটু দূরে ইতিমধ্যে কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। একটা সময় এই মসজিদটা আস্তে ওখানে চলে যাবে। এটা হলো মসজিদের মেইন প্রবেশদ্বার। তো চলুন আমরা মসজিদে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবার এখানে সব প্যাকিং হচ্ছে। তো আজকে আজকের যে খাবার হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে খাবার বিতরণ হচ্ছে, খাবার প্যাক করা হচ্ছে, এবং সেই সাথে এখানে আছে রাইস, সেই সাথে আছে এখানে চানা ডাল, এবং সেই সাথে এখানে আছে চিকেন বারবিকিউ এবং নান রুটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ঠিক এই মুহূর্তে সাসকাতুন ইস্ট সাইডের যে মসজিদ আছে, ইসলামিক অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান দ্বারা পরিচালিত, আজকের ইফতার মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার বক্স সাজানো হচ্ছে। প্রতি বছর এখানে ইফতারের আয়োজন করা হয়। কোভিড এর আগে মসজিদে যে জিম আছে সেই জিমে ঠিক বিয়ে বাড়ির মতো করে এখানে ইফতারটা করানো হতো, কিন্তু কোভিড এর পর থেকে এটা টেক আউট করে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স আপনি নামাজের সময় খেজুর এবং পানি দিয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ শেষ করে এখানে এসে সবার হাতে হাতে এই খাবার বক্স গুলো দিয়ে দেওয়া হবে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাসকাটুন ইস্ট সাইডের মসজিদের কিচেনে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় পাতিলে রান্না হয়েছে, সেই জিনিসগুলোই এখানে আজকে
ভাই ব্লগিং চলতে তোর কাম কি করতে হবে ভাই নেপালি আপনি আজকে কে ভালো বসে বাদ দিয়ে বাদ দিয়ে মেশিন না রুটিন করতে বাদ দিয়ে কাজ আমি ব্লগিং কই সব আপনি কিনে দেবেন ভাই জোজো বানা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিচেন থেকে খাবার বের করে পুরো ট্রলিতে ঠিক এইভাবেই রাখছে সবগুলো এখন জিম আছে এখানে জিমের মধ্যে সবগুলো সাজিয়ে রাখছে যেন নামাজ শেষে খুব দ্রুতই মুসল্লিদের মাঝখানে বিতরণ করা যায় আর এটা হলো এই মসজিদে একটা মাদ্রাসা আছে স্কুল আছে আরবি ভাষায় যেটা মাদ্রাসা মতো তো এই জিমটাতে আগে খাবার টেবিলগুলো যেভাবে বসানো আছে এভাবে সাজিয়ে চারপাশ দিয়ে খাওয়া হতো এটা কোভিড-19 আগে বাট কোভিড শুরু হওয়ার পর থেকে এটা এখানে আর খাবার ওই রকম সার্ভ করে না টেক আউটের মতো নামাজ শেষে সবাই হাতে হাতে মুসল্লিদের হাতে এই খাবারগুলো দিয়ে দেওয়া হয় Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah, we are arranging for around 300 people. People will, like, there are students, singles. They come after namaz, they take their packets and they go from here. Okay. So it's only for iftar. Yeah, we are doing for sehri, for itikaf, the people who are sitting inside for itikaf. Okay. So we do arrange sehri as well in the morning. But the scenario is not like same. No, it's not same like. Before COVID, it was different, right? Yeah. Everybody after prayer is coming to here and sitting at table and chair and people are continuously serving. Yeah. Yeah, I can remember on 2016, 2017, 2018. Yes, yeah. But this time, like since past COVID, we've started with the packets. So we just give the packets to our brothers and sisters. Okay. They go and they eat it at home. Okay. Thank you. Thank you. Ramadan Mubarak.
আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামাজে মসজিদে প্রবেশের ঠিক সাথে সাথেই খেজুর এবং পানি হাতে ধরিয়ে দেওয়া হবে, যেন মসজিদের ভেতরেই জাস্ট নামাজের আগ মুহূর্তে ইফতারটা ভাঙতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা ভলান্টিয়ার কাজ করছে। You people are doing the job as a volunteer, right? Yeah. And আপনারা দেখতে পাচ্ছেন all the খেজুরের box এবং পানি। Thank you.
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আমরা আসছি। তো আমাদের প্রথমেই দেওয়া হচ্ছে খেজুর এবং সেই সাথে একটা পানি। প্রত্যেক মুসল্লিরা ঠিক এই অবস্থাতে এইভাবেই ওরা মসজিদের ভেতরে ঢুকবে, খুতবা হবে, একটু দোয়া দুরুদ পড়া হবে এবং একটু কোরআন তেলাওয়াত হবে। তারপরে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা ভলান্টিয়ার হিসাবে ওরা পানি এবং খেজুর সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষ হয়েছে। তো সবাই এসে যার যার মতো করে এখানে লাইনে দাঁড়াচ্ছে। সুশৃঙ্খলভাবে এখানে সবাই দাঁড়িয়েছে, একজন একজন করে সবাই পাবে। Thank you.
নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বিশাল এক লাইন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা এই রকম করে ঘুরে ইউ শেপ করে এখানে চলে আসছে। আর এদিকে খাবারের যেই ব্যবস্থা আপনাদের আগে দেখিয়েছি সেগুলো প্যাকেট করাই আছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরা ডিস্ট্রিবিউট করা শুরু করে দিবে আশা করি, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এবং এখানে একটু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খাবারের পুরো টেবিল বের করে নিয়ে আসা হয়েছে এবং সবাই এখান থেকে সিরিয়ালি এক একজনের হাতে এক একটা বক্স করে প্যাকেট লাঞ্চ দিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়েছে। ছোট বড় নির্বিশেষে সবাই সুশৃঙ্খল লাইন ধরে সবাই আসছে এবং সবাই দেওয়া হচ্ছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে মেনু আছে তন্দুরি চিকেন, রাইস, ছোলা ভাটুরা এবং ব্রেড। এভরিডে ইট চেঞ্জেস। ওকে, keep for me because I okay. Huh? Oh, me and my son. Okay. Okay. Just keep it, I will make it. দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এবং এর মাঝখানে সবাই সুশৃঙ্খলভাবে এই খাবারগুলো নিয়ে যাচ্ছে। Just beat can be available for the and more দরজা খুলো।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইফতার প্যাকেট লাঞ্চ অর প্যাকেট যেটাই বলি না কেন, নামাজের শেষে সবার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রচুর মানুষ আছে, আজকে প্রায় 300 জন মানুষের খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে। আজকে যেই মেনু দেখিয়েছি আগামীকাল সেম মেনু থাকবে না, প্রতিদিনই এই মেনু চেঞ্জ হচ্ছে। তো আশা করি আপনারা আমাদের সাথে থেকে অবশ্যই বিউটি ইলেভেন কানাডার এই কে সাপোর্ট করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবার যেটা দিয়েছে, একটা পাতলা নান, তন্দুরি চিকেন, সেই সাথে রাইস এবং ছোলা বাটুরা। খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের জানাবো কেমন মজা হচ্ছে অথবা কেমন খেতে পাচ্ছি আমরা। Thank you.